আরেকটি ফোয়ারার মতো এখান থেকে বসাইয়েছে, ফোয়ারা রাস্তার নিচে দিয়ে চলে যাচ্ছে। বেলা এখন সোয়া তিনটা, রৌদ্রের তীব্রতা কিছু হলো বেড়েছে। গান চলছে এখানে, পুরো এলাকা জুড়ে স্পিকার সেট আপ করা আছে, স্পিকার থেকে গান বেড়েছে। দেখুন কত সুন্দর মিউজিক। এখন আমার এডিটিং করা গান নয়, এটা পার্কের গান। নিয়ে যাচ্ছি আপনাদেরকে বনসাই এর ভিতর। কত চমৎকার বনসাই, দেখুন কল্পনার করা যায় না কত বড় বড় বনসাই। এটা বনসাই এর জগৎ। অনেক বনসাই আছে এখানে। আমাদের দেশে সাধারণত এই জাতীয় বনসাইগুলি অনুপস্থিত দেখা যাচ্ছে, কিন্তু এখানে মানুষে হাত দিবে সেজন্য সারি সারিভাবে কিন্তু বনসাই এ রেখে দিয়েছে। বনসাইতে ফুল এসেছে, তারা কীভাবে রিচার্জ করে ওইটা না, এটা বনসাই, ওই জাতীয় বনসাই। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি চমৎকার বনসাই, প্রত্যেকটার নাম সহ সাইনবোর্ডে দেওয়া আছে। সবচেয়ে বড় কথা হলো বনসাই এগুলি দীর্ঘায়ুর, বিশ্বাস করি আমি প্রতিটা বনসাইয়ের অনেক বয়স। এখানে হয়তো তারা ওইভাবেই কালেকশন করেছে, কিন্তু এই বনসাইয়ের পরিচর্যা কিন্তু আমরা করতে পারছি না। এই দেখুন বনসাইয়ে ফুল ধরেছে, এক চমৎকার দৃশ্য। বনসাইয়ের ফুল কিন্তু সাধারণত দেখা যায় না। কথায় বলে যে বনসাই যে করে যায় এক যুগে হয়তো ফুল ধরে সে দেখতে পারে না। কোনো কোনো বনসাই কিন্তু শতাব্দীতে একবার ফুল দেয়, কোনো কোনো বনসাই হয়তো বছরে একবার, কোনো বনসাই 10 বছরে একবার, এমনটা আমি শুনেছি। তবে যাই হোক, আজকে এক বনসাইয়ের ফুল আমি দেখতে পেলাম এখানে। খুব রিসেন্টলি এই ফুল ফুটেছে, পাম গাছ, কত সুন্দর কাছের থেকে দেখছি। মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল পাম গাছ, কিন্তু এটা কোনো আর্টিফিশিয়াল না। প্রত্যেকটা গাছের পাতা আমার ওয়াইফ ধরে আছে, পাতায় রস আছে এবং গাছেও যশ আছে। পাতায় যেমন রস আছে তার গাছেও যশ আছে। চমৎকার শৈলী, দাঁড়িয়ে আছে আপন মনে, তার নেই কোনো ভয় যে কেউ তাকে খাদ্য দিবে না, সে দুদিন পরেই খাদ্যাভাবে মরে যাবে। আমি আরেকটা বনসাইতে অন্যরকম একটা ফুল, এখানে আরেকটা বনসাইতে ফুল আসলো, এটা এক ধরনের বনসাই। এই যে ফুল এসছে, এবং এই দূরে দেখা যাচ্ছে
আরেকটা বনসাইতে ফুল এসছে। অনেক জাতের বনসাই আজকে দেখতে পেলাম একত্রে। জীবনে সাধারণত এতগুলি বনসাই, এখানে আরেকটা বনসাইতে কিন্তু ফুল এসেছে। এটা আমাদের দেশের পাতাবাহারের মতো এই বনসাইটা। এতগুলি বনসাই একত্রে দেখা সাধারণভাবে হয়তো ভাগ্যে জুটবে না। অনেকগুলি বনসাই এক জায়গায় আছে। আমার মনে হচ্ছে 200-300 বনসাই তো এখানে হবে নিঃসন্দেহে। 200-300 বনসাই এখানে আমরা অবলোকন করলাম। কোথায় আমরা বনসাইয়ের যে বাউন্ডারি সেখান থেকে বেরিয়ে গেলাম, অগ্রসর হচ্ছি সামনের দিকে। দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। এখানে স্ট্যাচু, এখানে আছে আরেকটি স্ট্যাচু। আমরা উঠে যাচ্ছি এখানে, আরেকটা মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে উঠছি। তাই স্টেজের মতো কোনো ময়দান। হ্যাঁ, এখানে লেখা আছে এখান থেকে বাস বোর্ডিং হবে। যে ছবিটি প্রথমবারে দেখিয়েছিলাম আমরা হয়তো সেই প্রান্তেই এসে গেছি। বিশাল বড় এক এখানে ঝর্ণা করা হয়েছে, দেখার মতো এই ঝর্ণা, পানি ঝরছে এই ঝর্ণার উপরে দিয়ে। আমরা এখন যাচ্ছি, আমাদেরকে অনুমান করি যে 57 নম্বর বাসে উঠতে হবে। তারা নিয়ে যাবে আমাদেরকে পরবর্তী ডেস্টিনেশনে। দেখুন বাস স্ট্যান্ডের ছাউনিগুলোকে কত সুন্দর করে করা হয়েছে শুটিংয়ের জন্য। শুধু পর্যটক আমাদের যাত্রীদের জন্য করা হয়নি, এগুলি শুটিংয়ের জন্য করা হয়েছে। বন্ধুরা, আমরা ডান পাশে দেখছি যে হাইওয়ে, এটাও শুটিংয়ের জন্য করা হয়েছে। হাইওয়েগুলি যা ইতিপূর্বে গাইডরা বাসের ভিতরে তাদের বক্তৃতা বুলেটিনের মাধ্যমে বলেছিল সেইভাবে। নাও উই ক্যান গো উইথ দিস ওয়ান, সরি, হাওয়া মহল। সো দিস ইজ দ্য ফিফথ ডেস্টিনেশন আই থিঙ্ক। থ্যাংক ইউ। আমরা পঞ্চম ডেস্টিনেশনের দিকে যাচ্ছি এবং হ্যালো, হাউ আর ইউ, হাউ ডু ইউ এনজয়, কেন আমি তোমাকে মে বেট সকতে। কতনা টাইম লাগেগা জানে কা, আ জায়েগা শায়দ। হাওয়া ভবন মে যা রহা হ্যায় হাম লোগ অভি, হাওয়া মহল মে। আমরা এখনকার যে ডেস্টিনেশনটা, এটা আমাদের 7 নম্বর বাস ট্রান্সফার হলো। আমরা যাব বলছে হাওয়া মহলের দিকে। অনেক কিছুই দেখলাম, জানি না, পাখি দেখলাম, অনেক কিছু দেখে আমরা এখন হাওয়া মহলের দিকে যাচ্ছি। জানি না সেখানে আমরা কি দেখতে পাব। নিশ্চয়ই কিছু না কিছু আমরা অবশ্যই দেখতে পাবো আকর্ষণীয়, কারণ এখানে যে সমস্ত সাইটগুলি করা হয়েছে এগুলি চিন্তাভাবনা করেই কিন্তু করা হয়েছে তাদের শুটিংয়ের সুবিধার জন্য।